আসসালামু আলাইকুম। সকলে একটি ভিডিও দেখেন, নতুন ঘরের কাজের ভিডিও। আজ খুঁড়ি গেলাম, লম্বা হয়েছে 36 হাত, পাশ হয়েছে 9 হাত। এলবেডন ঘরটি, সকলে এই ঘরটি দেখবেন, খুঁড়ি পোতার শুরু থেকে ভিডিও দেখবেন, শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। আনোয়ার সিমের সিট দিয়ে এই ঘরটি নির্মাণ করা হবে, গরু এবং পাগের ঘর দুটি একসাথে। এই ঘরটি হয়েছে এলবেডন। আজ খুঁড়ি গাড়া শেষ হয়েছে, 36 হাত ঘর এলবেডন, শেরপুর জেলা, ঝিনাইগাতি থানা, রাইনটে গ্রামে, রাবার ড্যামের কাছে এই ঘরটি। এর আগেও এক পাশের বাড়িতে সিমেন্ট শেডের ঘর দিছি, ওরাও সিমেন্ট শেডের আগ্রহ অনেক বেশি। ঘরটি ঠান্ডা থাকে, গরুর ঘরের জন্য, পাগের ঘরের জন্য সুবিধা, এর জন্য আবার হেরা চেষ্টা করতে আছে সিমেন্ট শেড দিয়ে ঘর দেওয়ার জন্য। সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আনোয়ার সিমেন্ট শেড কীভাবে লাগাই আর কিভাবে কাডাম করতে হয়, কয়টা সারক দিয়া, খুঁড়িগুলা দেখেন, সোজা করে সুন্দরভাবে লাইন করে গাড়া হয়েছে, উঁচা নিচে নাই কোনো ডাই, লেভেল করে খুঁড়ি গাড়া হয়েছে সুতা ধরে। দেখেন একটার সাথে একটা খুঁড়ি মিলাইলে কোনো আঁকা বাঁকা নাই। খুঁড়ি যত সুন্দর করে সোজা করে গাড়বেন তত গড়টা আরো সুন্দর হবে। এনে মাড়িটা একটু ভিজা মাড়ি, এর জন্য আমরা আগলা বালু দেও খুঁড়ি গাড়ার চেষ্টা করতেছি। এই আনোয়ার সিমেন্ট শিট টিনটি নিয়ে আসি, এর আগে এনে হয়েছে টিন 38 পাতা টিন আনোয়ার সিমেন্ট শিট। সকলেই আনোয়ার সিমেন্ট শিট দিয়ে ঘর দিবেন, গোয়াল ঘর, রান্নাঘর, থাকার ঘরেও আনোয়ার সিমেন্ট শিট দিয়ে দেওয়া যায়। ভালো মতনে কাডাম করলে ঘরের সারকগুলা সুন্দরভাবে লাগাইলে আনোয়ার সিমেন্ট শিডও টিকসই, অনেকেই সুন্দর করে সারক লাগাইতে পারে না, এই জন্যই টিনটি সমস্যা হয়। যারা সুন্দর করে সারক লাগাইতে পারবেন টিনগুলা টিকসই। এই হচ্ছে ইলকোটার কাঠ লালডা, এনে সারক আছে, পায়রা আছে, রোয়া আছে। এটা ইলকোটার একটা আছে সাদা গাছ, একটা হয়েছে লাল গাছ। ইলকোটটা লালডা সবচেয়ে ভালো, লালডাতে ঘর দিলে টিকসই, দীর্ঘদিন টিকসই করে লালডা কাঠ, অনেক শক্ত। সকলেই চেষ্টা করবেন লাল কাঠ দিয়ে ঘর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।